ধর্মনগর মহকুমাধীন বাগপাশা থানার গজারবিল এলাকায় ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় ঘটে গেল বৃহস্পতিবার। যাত্রীবাহী বাস এবং প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন। বাসটি কৈলাসহর থেকে শিলচরের উদ্দেশ্যে যাচ্ছিল এবং প্রাইভেট গাড়িটি অসমের বাজারিছড়া থেকে ধর্মনগরের উদ্দেশ্যে যাচ্ছিল। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ শিলচরগামী বাসটি গজারবিল এলাকায় তীব্র বাঁক নিতে গিয়ে প্রাইভেট গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। গাড়িতে থাকা তিনজন যাত্রী জখম হন। তাদের মধ্যে গাড়ি মালিক অনুপ কুমার দে মারাত্মকভাবে আঘাত পেয়েছেন। ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছায় বাগবাসা থানার পুলিশ। ধর্মনগর তো শিলচরগামী একটা বাস, যার নাম্বার TR02-1413 এবং একটা মারুতি ব্রেজা, দুটার মুখোমুখি সংঘর্ষ হয়েছিল। এরপরে তো এই বাসের ড্রাইভার স্টিয়ারিং লক করে বাইকে থেকে তো পাওয়া গেছে না। বর্তমানে এই পরিস্থিতি, এমনি কোনো ইঞ্জুত তিঞ্জুত নাই। এটা ওই দিক থেকে ইয়া এত কন্ট্রোল করতে পারছে না, ইয়ে সোজা মারি দিচ্ছে আমরা সামনে, মারিয়া তো এদিকে ইয়ে করিয়া তার বাসের। মানে আপনিও আসাম থেকে আইসাম থেকে আইসি আমি ধর্মনগর নাইছি গাড়িটা চাপাই দিছে চাপাইয়া নিয়ে মারিয়া গাড়ি স্টারিং লক করিয়া বাস।